কেমন আছে ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। বারবার একই কথা, একই জিজ্ঞাসা, একই নির্দেশ, এগুলো কেন? নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে প্রতিটি ক্লাসের শুরুতে এটা বলার কারণ হচ্ছে, আমরা তো অতিমারির একটা কি বীভৎস রূপ আমরা দেখেছি এই 2020 সালের জানুয়ারি মাসের পর থেকে। 2020-র জানুয়ারিতে আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু মার্চের পর থেকে, যেদিন থেকে আমাদের স্কুল বন্ধ হয়ে গেল, তারপর থেকে যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা কেউই ভালো নেই। তোমরা তো নেই, আমরাও কেউ ভালো নেই। তার কারণ গতানুগতিক জীবন নাই বা হোক, সাধারণত যে জীবনটা আমরা আশা করে থাকি, প্রতিদিনকার যে আমাদের রুটিন, সেই রুটিনের যদি কোনো রকম গরমিল হয়, অর্থাৎ সকালে উঠে থেকে শুরু করে সন্ধে পর্যন্ত আমাদের কাজের যে রুটিন, সেই রুটিনটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের কী হয়, দিনটা বেকার হয়ে যায়। তো সেই 2020 সালের মার্চের পর থেকে আজ পর্যন্ত যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফোনের এপর থেকে, সেই পর্যন্ত দিন পর্যন্ত কিন্তু আমাদের স্কুল বন্ধ, তোমাদের সাথে আমাদের দেখা নেই। এখন আমরা আমাদের খিদেই বলো বা আমাদের তাগিদে বলো, আমরা তোমাদের সাথে একটু, যাতে পড়াশোনার একটা তাগিদ থাকে বা পড়াশোনার সাথে আমরা সবাই যুক্ত থাকতে পারি, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। তাতে করে আমাদেরও খানিকটা ভালো লাগা আছে, আবার তোমরা, তোমাদের কেমন লাগছে সে তো তোমাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার সুযোগও পাচ্ছি। যাই হোক, আমরা আমাদের মতো করে ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে মা বাবাকে সঙ্গে নিয়ে পড়াশোনাগুলো অবশ্যই চালিয়ে যাবে। আমরা আমাদের ভিডিওগুলো দেখে প্রশ্নোত্তর পর্ব চলার পরে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাবে। আর এত কিছু বলার মাঝে কেন এত সতর্কবার্তা? অতিমারি আমাদের যে ক্ষতি করে দিয়েছে, এর সাথে লড়াই করতে গেলে আরও কঠিন সময় আমাদের আগামীতে আসছে। যদি আমরা আগামী দিনে আমরা যদি আরও সাবধান না হই, আমরা মানে তোমরা সকলে মিলে যদি সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের আরও বিপদ আছে। তাই সেই বিপদকে মোকাবিলা করার জন্য আমাদের সেই সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা? আগেও বলেছি, আবারও বলছি, যেহেতু স্কুল বন্ধ, তাই এখন তোমাদের বাইরে, বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই এই কারণেই বলছি, তোমরা তো ছোট, একমাত্র তোমাদের বাইরে যেতে হয় স্কুলের জন্য। স্কুলে যাওয়ার সময় তোমরা বাড়ির বাইরে বেরো, কিন্তু যেহেতু স্কুল বন্ধ, তাহলে এখন তো বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি নিতান্তই যেতে হয়, মা বাবার সঙ্গে যদি কোথাও যেতেই হয়, কিন্তু তবুও খুব সাবধান, অবশ্যই মাস্ক পরে বাড়ির বাইরে বেরোবে, মাস্ক পরে বেরোবে। আর এই যে সামাজিক দূরত্বের কথা আমরা বলছি, সেই সামাজিক দূরত্বটা বজায় রেখে চলবে। সেই সামাজিক দূরত্ব বজায় রাখবে কীভাবে? অর্থাৎ একজন থেকে তুমি আরেকজনের 6 ফুট দূরত্বে থাকবে কম করে, তাতে করে এই নিরাপত্তাটা আমরা, তোমাদের এবং আমাদের সকলের নিরাপত্তা বজায় থাকবে। আর এই যে দুটো বিষয় গেলো, একটা হচ্ছে মাস্ক পরা এবং ন্যূনতম 6 ফুট দূরত্ব বজায় রাখা, আর বাড়ি ফিরে এসে যখন বাড়িতে ফিরবে, তখন কিন্তু অবশ্যই সাবান দিয়ে ভালো করে স্নান করে তারপরে ঘরে ঢুকবে। তাহলে আসি আজকের পড়ায়। আমরা তো আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা তোমাদের যদি মনে পড়ে তো ভালো, তবে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। লুডু খেলেছিলাম আমরা, একদম কীভাবে লুডু খেলা হয় সেটা, একদম হাতে কলমে লুডুর গুটি এনে, ছক্কা এনে সেগুলো আমরা দেখেছিলাম। সেটা করতে গিয়ে আমাদের যেমন যোগের ধারণা হয়েছিল, যোগের ধারণা, এবং হ্যাঁ, যেমন দুটো ছয় পড়লে 6 আর 6 কত ঘর যাবে, তারপরে যদি আরেকটা পুট পড়ে তাহলে কত ঘর যাবে, সেগুলো আমরা শিখেছিলাম। আর শিখেছিলাম কি বলতো, ভাওয়েল সাউন্ড দিয়ে তো যে কোনো ওয়ার্ড ইংরেজিতে তৈরি হয়, তো এই আই ও ইউ দিয়ে শিখেছিলাম আমরা প্রথম দ্বিতীয় পর্বে, এবং তৃতীয় পর্বে এসে আমরা প্রথমে শিখেছিলাম ডবল ই দিয়ে কেমন করে ওয়ার্ড তৈরি হয়, তারপরে শিখেছিলাম ই এ দিয়ে
এবং আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম ডবল ও দিয়ে কিভাবে বিভিন্ন ওয়ার্ড তৈরি হয়। হ্যাঁ, সেগুলোর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো যদি মনে না থাকে তবে দু একটা ওয়ার্ডের কথা যেমন আমরা বলি, বি ডবল ও কে বুক, এল ডবল ও কে লুক, এন ডবল ও এন নুন, এম ডবল ও এন নুন, এইরকম বিভিন্ন ওয়ার্ড ডবল ও দিয়ে বিভিন্ন ওয়ার্ড আমরা শিখেছিলাম। আর আজকে আমরা শিখব, আজকে আমরা একটা নতুন পাঠে যাব। 246 পাতা বার করে 246 পাতায় যে পড়াটা আছে আমরা সেই পড়াটা আজকে দেখব, কেমন? 246 পাতা বার করলে দেখো ঠিক এই পৃষ্ঠাটা তোমাদের চোখের সামনে চলে আসবে। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে জলে দাঁড়িয়ে আছে, আর উপরে মনে হচ্ছে যেন একটা মেয়ে, তার কারণ তার চুলটা বাঁধা আছে, উপর থেকে জলে ঝাঁপ দিচ্ছে। আর সেই জলের মধ্যে একজন চাষি লাঙল বাইছে চাষ করার জন্য, আর আকাশটা মেঘলা, একটা আকাশের ছবি দেওয়া আছে, আকাশ মেঘলা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে, টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো এই যে বৃষ্টির ফোঁটা, আকাশ মেঘলা, এটা কোন সময় হয় বলতো? আমরা যে সময়ে দাঁড়িয়ে তোমাদের সাথে আজকের এই ক্লাস নিয়ে কথা বলছি, ঠিক এই সময়েই আমরা দেখতে পাই আকাশ মেঘলা, যে কোনো সময়ে একটুখানি মেঘ করেই চট করে আবার বৃষ্টি নেমে যায়, তাই না? তা এই সময়কে কী সময়, কী কাল বলে জানো? তোমরা জানো তো নিশ্চয়ই, কিন্তু তবু একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এই সময়টাকে কী সময় বলে এখন বলবো না, একটু শুধু আমরা প্রথমে এই ছড়াটা একটু পড়ে নিই। হ্যাঁ, তারপরে প্রথমে আমি পড়বো, তারপরে তোমরা আমার সাথে সাথে পড়বে, আমার সাথে পড়ার পরে তারপরে আবার আমরা এটাকে কী করবো বলতো, আবার বানান করে পড়বো। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো, দেখো পড়ছে, রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, নীল কালো মেঘ বাদল হয়ে ঝড় ঝরিয়ে ঝরে, বাদল মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। তাহলে এখানে ওই বাদল, নীল কালো মেঘ, ঝড় ঝরিয়ে ঝরে, পুকুর জলে ভরে, তারপর নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, এগুলো দেখে আমরা অবশ্যই একটুকু ধারণা করতে পারছি যে কোন ঋতুর কথা এখানে বলা আছে, বলা হচ্ছে। তা আমাদের, আমরা যে দেশে বাস করি বা যে রাজ্যে বাস করি, এখানে কটা ঋতু আছে জানো তোমরা? আচ্ছা, যদি না জেনে থাকো তবু একটু বলে দিই আমরা, তোমাদের যে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ যে ক্লাস হয় সেই ক্লাসে এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, এবং তোমাদের পরিবেশ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এটা দেখতে পাবে। তো আমাদের দেশে বা আমরা যেখানে যে জলবায়ু অঞ্চলে বাস করি, এইখানে আবার জলবায়ু বলতে, জলবায়ু যে শব্দটা এটাও তোমাদের কাছে একটা নতুন, তা এই শব্দটা নাই বা বললাম। হ্যাঁ, কিন্তু আমরা যে আবহাওয়ায় বাস করি, আবহাওয়া মানে চারপাশের যে পরিস্থিতি, তাপমাত্রার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী যে পরিবেশে আমরা বাস করি সেটাই হচ্ছে জলবায়ু। তাহলে এখানে হচ্ছে, কখনো দেখো আমাদের এখানে কখনো শীত পড়ে, কখনো খুব গরম, কখনো অল্প শীত, কখনো আবার বেশি শীত, কখনো খুব গরম, এই রকম মিলিয়ে আমাদের যে মাসগুলো শুরু হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এইভাবে যে আমাদের বিভিন্ন 12টা মাস শুরু হয়, 12টা মাসের প্রথম থেকে প্রথম দুটো মাস নিয়ে হচ্ছে একটা ঋতু, তারপরের দুটো মাস নিয়ে একটা ঋতু, তারপরের দুটো মাস নিয়ে আরেকটা ঋতু, এইভাবে আমাদের দেশে বা আমাদের এই আবহাওয়ায় 6টা ঋতুর কথা আমরা দেখতে পাই বা আমরা জানি। গ্রীষ্ম হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তারপর বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল, তারপর আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। তাহলে আমরা এখন কোন সময় আছি, এটা শ্রাবণ মাস পড়ে গেছে,
যখন এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তখন কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে, এবং তোমরা যখন পড়বে তখন শ্রাবণ মাসেই, বাংলা শ্রাবণ মাসে এটা পড়বে। এটা বর্ষাকাল, একদম আমাদের ঋতু উপযুক্ত এই পাঠটা, মানে ঋতু অনুযায়ী। তারপর হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তারপর হচ্ছে ভাদ্র আশ্বিন। ভাদ্র আশ্বিন মাস নিয়ে হচ্ছে কি তোমার, ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, বুঝছা? তো যে সময় শারদ উৎসব হয়, শরৎ উৎসব মানে দুর্গা পূজা হয়, বাঙালির সবচেয়ে বড় উৎসব যে দুর্গা পূজা, সেই পূজা হয়ে থাকে শরৎকালে। সেই ভাদ্র আশ্বিন মিলে হচ্ছে শরৎকাল, কার্তিক অঘ্রাণ হচ্ছে হেমন্তকাল, অর্থাৎ শীতের আগেই ঠিক হচ্ছে হেমন্তকাল। সেই সময়ে কার্তিক অঘ্রাণ মাসে, কার্তিক মাস থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে আমাদের এই আবহাওয়ায়। কার্তিক অঘ্রাণ মাস হচ্ছে হেমন্তকাল, পৌষ মাঘ মাস মিলে হচ্ছে শীতকাল, এবং ফাল্গুন চৈত্র মাস নিয়ে হচ্ছে বসন্তকাল। সেই সময়ে বসন্ত মানে হচ্ছে শীত নয় আবার গরম নয়, কিন্তু খুব সুন্দর একটা মনোরম আবহাওয়া সেই সময় থাকে। তা আমরা এখন যে সময়ের কথা এখানে পড়ছি, এটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে হঠাৎ করে আকাশে মেঘ করে, মেঘ করার পরে কিছু বুঝে ওঠার আগেই বর্ষা অর্থাৎ বৃষ্টি নেমে যায়। তাহলে দেখো প্রথমেই আছে, রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। অর্থাৎ রোদ পড়লে কি হয়, জল গরম হয় না? বাইরে কোনো কিছু পড়ে থাকলে বাইরের আবহাওয়া গরম হয়ে যায় এবং জলও গরম হয়। জল গরম হলে কি হয়, বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে আকাশের যে তল আছে অর্থাৎ আকাশের দিকে গিয়ে সেখানে গিয়ে মেশে, গরম হয়ে বাষ্প হয়ে আকাশে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। তারপরে সেটা মেঘ তৈরি হয়ে যায়, ওখানে গিয়ে ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়ে যায়। মেঘ তৈরি হয়ে আকাশে বিভিন্ন রকম আকার দেখতে পাই, কখনো বিভিন্ন আকার। আমরা যদি কল্পনা করি সেই আকাশের মেঘের বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের রূপ আমরা দেখতে পাই। তো সেই কথাই এখানে বলছে যে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ঝরে। সেই যে আকাশে মেঘ হাওয়ায় ভেসে বেড়ায়, সেই মেঘগুলো যখন এক জায়গায় ঘনীভূত হয় তখন নীল কালো রং হয়ে যায়, নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে পড়ে। বাদল মানে হচ্ছে বৃষ্টি হয়ে তখন ঝরঝরিয়ে এই পৃথিবীর মাটিতে পড়ে। বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। এই সময় যখন মাঠে, যে সময়ের কথা বলছি, এই সময় মাঠে জমিতে যখন জল ভরে যায় তখন বলদে মাঠে কি করে, লাঙল টানে চাষ করার জন্য, আর পুকুর জলে ভরে ওঠে। দেখো ওই পিছনের ছবিতেই দেখা যাচ্ছে এখানে যে বলদে লাঙল টানছে আর পুকুর জলে ভরে গেছে বলে ছেলেমেয়েরা পুকুরে স্নান করছে। তাহলে আমরা একটুখানি এখান থেকে কি করি, এটা একটু বানান করে পড়ার চেষ্টা করি। রয়কার দরদ প, রবীন্দ্র রয়কার পরে, বর্গ জল ও জল গরম গরম, হ অন্তস্তয়কার হয়ে, রোদ পরে জল গরম হয়ে, আ কয়াকার তালিবস আকাশ, ত লয়কার তলে, ময়কার তালিবস একার মেশে, আকাশ তলে মেশে, দন্তান্নয়াকার দন্তান্নয়াকার দন্তান্ন, নানান রকম রকম, আ কয়াকার র আকার, দন্তান্নয় হসি অন্তস্তয়কার নিয়ে, হয়াকার ও অন্তস্তয়াকার অন্তস্থীয় হাওয়ায়, চ লয়কার চলে, ভয়কার দন্তস্বয়কার ভেসে, হাওয়ায় চলে ভেসে, দন্তান্নয় দীর্ঘী ল নীল, কয়াকার লয়কার কালো, ময়িকার ঘ মেঘ, বয়াকার দল বাদল, হ অন্তস্তয়কার হয়ে, ঝ বৈষ্ণর ঝড় ঝ বৈষ্ণর হসি অন্তস্তয়কার ঝড় ঝরিয়ে, ঝ বৈষ্ণর একার ঝরে, বয়াকার ব ল দ বলদ, ময়াকার ঠয়কার মাঠে, লয়াকার উ ল লাঙল, টয়াকার দন্তান্নয়কার টানে, বলদ মাঠে লাঙল টানে, পয়হস্যু কয়হস্যু র পুকুর, বর্গিজ লয়কার জলে, ভ বৈষ্ণরেকার ভরে।
পুকুর জলে ভরে। আরেকবার পড়ি, রোদ পড়ে জল গরম হয়ে আকাশতলে মেশে, নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ঝরে, বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে। তা আমরা আশা করছি তোমরা এই 8টি লাইন অবশ্যই মুখস্থ করে ফেলবে, মুখস্থ করলে তারপর না দেখে লিখতেও পারবে। কেমন? এবারে তোমরা 248 পাতা বার করো। 248 পাতা, হ্যাঁ 248 পাতা বার করলে দেখো ঠিক এই ধরনের, এই ধরনের না ঠিক এই রকম একটি পৃষ্ঠা তোমাদের সামনে চলে আসবে। এবং এই ধরনের পৃষ্ঠার সাথে বা এই ধরনের এখানে আমরা অঙ্ক করবো এখন। এই অঙ্ক করলে এই অঙ্কগুলো এই ধরনের অঙ্কের সাথে তোমাদের আগে পরিচয় হয়েছে তো, কিন্তু এখন আমরা এটা একটু দেখে নেব কী আছে এর মধ্যে। প্রথমে দেখো উপরে লেখা আছে অনেক ফুল বড় মালা, কটা ফুল গাঁথা হলো, এই ধরনের অর্থাৎ ফুলের মালা দিয়ে। এর আগে আমরা দেখেছিলাম 10টা ফুলের একটা মালা, 10টা ফুল দিয়ে একটা মালা, তাহলে এরকম দুটো মালা থাকলে কটা ফুল হবে, কটা ফুল হবে তাহলে 10 আর 10-এ কত, 20টি মালা, 20টি ফুল হবে, ফুল লাগবে। 10-এর একটা কি বলবো, 10-এর একটা বান্ডিল বা 10-এর একটা চেন, মানে ফুল যেহেতু ফুল দিয়ে আমরা করছি এটা সবচেয়ে সুবিধা এবং বোঝার ক্ষেত্রেও, যেই 10টা ফুল হয়ে গেল সেটা কিন্তু একটা মালা হয়ে গেল। 10টা যখন কম থাকবে সেটা তোমার আলগা থাকবে, আলগা মানে লুজ, সেটা মালার মধ্যে ভরলেও কিন্তু মালা হবে না। ওই দেখো এখানে বিভিন্ন ছবির মাধ্যমে সেগুলো দেওয়া আছে, লুজ ফুল দেওয়া আছে, লুজ ফুল দেওয়া থাকলেও, লুজ কেন বলছি, এগুলো তো আমাদের কি হচ্ছে মালার মধ্যে গেঁথেছি কিন্তু সম্পূর্ণ মালা হয়নি। তাই একটি মালা তৈরি করতে কটা ফুল লাগছে আমরা ধরে নিয়েছি 10টা ফুল ছাড়া একটা মালা হবে না, তাই 10-এর মালা, 10 দিয়ে তৈরি একটি মালা। ওপরে দেখো ডান দিকে লেখা আছে, এই দেখো এখানে একটা মালা, একটা মালা মানে সেখানে 10টা ফুল আছে, এখানে একটা মালা মানে সেখানে 10টা, তাহলে এই 10 আর এই 10, তাহলে কটা 10, 2 10, 2 10-এ কত হয়, 2 10-এ এই যেখানে দেখতে পাচ্ছ 2 10-এ হয়ে যায় 20। তারপরে এই দিক থেকে আমরা দেখলে দেখতে পাচ্ছি এইখানে দেখো একটা ফুলের মালা, একটা ফুলের মালায় কটা ফুল থাকছে, 10টা, এইখানে আরেকটা ফুলের মালা 10টা, তাহলে এখানে কটা 10 আছে, 2 10, আর এখানে লুজ কটা ফুল আছে দেখো তো, এখানে একটা ফুল আছে, তাহলে কত হলো এটা, 2 10 1, কত হয় 2 10 1-এ, 2 10 1-এ কত হয়, 2 10-এ হয় 20, তার সাথে এক যোগ করলে হয় 21। এই 21-কে আমরা কীভাবে লিখব, 2 10 1, সেটা পাশে লেখা আছে 2 10 1 21। তাহলে 21 লিখবো কীভাবে, উপরে থাকবে প্রথমে একক আর বাঁদিকে থাকবে দশক, তাহলে এই এককের ঘরে থাকবে এক, কেন একটা তো একা, এই যে দেখো এক একা, এখানে কোনো বান্ডিল দল কিছু নেই, একা রয়েছে, এই জন্য এককের ঘরে এক। আর দশক কটা, এই একটা দশক, এই একটা দশক, তাই 2টা বসবে দশকের ঘরে। আমি বোঝাতে পারছি কি তোমাদের? যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই ক্লাস চলাকালীন বা ক্লাসের ভিডিও হয়ে যাওয়ার পরে তোমরা জিজ্ঞাসা করবে, আর আমরা আমাদের তোমাদের কাছ থেকে এর প্রশ্নের উত্তরগুলো আমরা চেয়ে নেব। তারপরে দেখো এখানে 10টা ফুল নিয়ে একটা মালা, অর্থাৎ এখানে একটা 10, এখানেও একটা 10, কেন এখানেও 10টা ফুল নিয়ে একটা মালা, তাহলে এখানে কটা 10 আছে, 2 10, আর এখানে খোলা ফুল কটা আছে, 2টো, তাহলে 2 10 2, তাহলে 2 10 2 কত হয়, 10 আর 2-এ, 10 আর 10-এ 20, তার সাথে 2 যোগ করলে হচ্ছে 22, 2 10 2 22, এখানে লিখছে দেখো 2 10 2 22, 22 কীভাবে লিখবো, বারবার আমরা একক দশক লিখছি না, এই এককের ঘরে একবার 2, আবার এই দশকের ঘরে 2, এখানে 2 10 2 যেমন 22 হয়েছে এই জন্য 2টো 2 একটা এককের ঘরে একটা দশকের ঘরে লেখা হয়েছে। ঠিক তেমনি করে এখানে একটা 10, এখানে একটা 10, 2 10, আর এখানে লুজ কটা আছে 3টে, তাহলে 2 10 3, 2 10 3-এ কত হচ্ছে, 23, তাহলে আমরা কীভাবে লিখবো, এখানে
এককের ঘরে 3 আর দশকের ঘরে 2, ঠিক এইভাবে আমরা লিখব একক এবং দশক। হ্যাঁ, এবং এখানে যদি আমরা সরাসরি তোমাদের দিয়ে ফুল নিয়ে করাতে পারতাম, ফুল গাঁথিয়ে, সেটা আরো বেশি গ্রহণযোগ্য হতো, কিন্তু এখানে ফুল নিয়ে তো করা সম্ভব নয়। সম্ভব হতো তাহলে ফুলের ব্যবস্থা করতে হতো একটা একটা করে, কিন্তু সেটা এই যে তোমাদের আধ ঘন্টার ভিডিও তার মধ্যে করা সম্ভব হতো না। কিন্তু এইভাবে যদি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমাদের জানাবে। তারপরে দেখো নিচের এই যে অঙ্কটাই আমি করার মতো, এখানে একটা 10-এর মালা, এখানে একটা 10-এর মালা, তাহলে কটা 10? 2 10। এখানে খোলা কটা আছে? 1 2 3 4, খোলা আছে 4টে, তাহলে 2 10 4। এই যে 2 10 আর এই 4, এখানে লেখা আছে 2 10 4 কত হচ্ছে? 24। তাহলে লিখবো কিভাবে? এককের ঘরে 4 আর দশকের ঘরে হচ্ছে 2, এই হচ্ছে 2 10 4। তাহলে আমরা প্রথমে শিখলাম 21 22 23 24, এগুলোকে এইভাবে আমরা বলতে পারি 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 কী করে হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে। মানে সবকটা মালা গুনলে আমরা দেখতে পাবো 23টি ফুল আছে এখানে, 2টো 10-এর মালা আর 3টি খোলা ফুল। 10-এর মালা কেন? 10টা ফুল দিয়ে তৈরি মালা। তাহলে হয়ে গেল 2 10 4-এ 24। এইবার আমরা দেখি এখানে কী আছে। এখানে আছে দেখো 2টো মালা, মানে 2টো 10, আর আছে 1টা 5, 5 মানে 5টা ফুল। তাহলে এখানে কত আছে? 2 10 5, 2 10 5-এ কত হয়? 25। 25 লিখবো কিভাবে? এককের ঘরে 5 এবং দশকের ঘরে 2, এই হচ্ছে 25। তারপরে দেখো উপরে চলে যাই আমরা, এখানে 10-এর 1টা মালা, এখানে 10-এর 1টা মালা, আর পাশে খোলা ফুল আছে। দেখো খোলা নয়, এগুলো সুতোর মধ্যে ঢোকানো আছে কিন্তু মালা হয়নি, খোলা অবস্থায় আছে। এখানে আছে কটা দেখো? 1 2 3 4 5 6 6টা, তাহলে 2 10 6, 2 10 6-এ কত হয়? 2 10 6-এ কত হয়? এখানে 2 10 6, এভাবে লেখা হয়েছে 26, 2 10 6 26, এককের ঘরে 6 এবং দশকের ঘরে 2, কেমন? তারপরে 2টো 10, এ একটা 10, তারপর খোলার 7টা ফুল, অর্থাৎ মালা গাঁথা হয়েছে কিন্তু মালাটা তৈরি হয়নি পুরোপুরি। মালা তৈরি হতে কটা ফুল লাগবে? 10টা করে ফুল লাগবে, 10টা করে ফুল দিয়ে একটা মালা। তাহলে এটা হচ্ছে 2 10 7, হচ্ছে 27। এই যে 2 10 7 27, এককের ঘরে 7 আর দশকের ঘরে 2, কেমন? ঠিক তেমনি এখানে 1টা 10, এখানে 1টা 10, 2 10, এখানে দেখো খোলা 8টা, হচ্ছে 2 10 8, নিচে লেখা আছে 2 10 8 28। তাহলে লিখবো কিভাবে? এককের ঘরে 8 আর দশকের ঘরে 2, এই হচ্ছে 28। তারপরে এই নিচে আছে 2টো মালা, মানে 2টো 10, এ একটা 10-এর মালা, আর এখানে গুনে দেখো 9টা ফুল আছে, সব মিলে এখানে 9টা ফুল আছে এই জায়গায়, তাহলে এখানে হচ্ছে 9, তাহলে 2 10 9, এই 2 10 9, এখানে 2 আর 9 লেখা আছে, 2 10 9 হয় 29, এটাকে বলা হয় 29। কীভাবে লিখবো আমরা? এককের ঘরে 9 আর দশকের ঘরে 2। ঠিক তারপরে দেখো এখানে যেমন খোলা 9টা ফুল ছিল, এখানে কিন্তু আরেকটা বাড়িয়ে 10-এর 1টা মালা হয়ে গেছে, এই একটা, তাহলে কটা 10 হয়েছে এখানে? দেখো 3টে 10, তাই এখানে হয়েছে 3 10, নিচে লিখেছে 3 10, 3 10 মানে 30 বলে এটাকে লিখে। কিভাবে? এককের ঘরে 0 আর দশকের ঘরে 3। তাহলে আমরা আশা করছি তোমরা এর পরবর্তীতে, এর পরেও যে সংখ্যাগুলো তৈরি হবে 30-এর পর থেকে, সেগুলো তোমরা আস্তে আস্তে পারবে। আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা শিখলাম এবং এগুলো হাতে কলমে, এর পরবর্তীতে তোমাদের 30-এর পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা শিখবো এরপরে, কেমন? আজ তাহলে এটুকুই থাক, খুব সাবধানে থাকবে, কেউ বাইরে বেরোবে না, বাড়ির বাইরে বেরোবে না, বাড়ির বাইরে বেরোলেও অবশ্যই মাস্ক পরে বেরোবে, আর ঘরে ফিরে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে, আর বাইরে বেরোলে লোকজনের থেকে ন্যূনতম 6 ফুট দূরত্ব, একটু ফাঁকা ফাঁকা দূরত্ব বজায় রাখবে, কেমন?